যুক্তরাষ্ট্র ইরানের হামলার ঘটনায় নিন্দা জানালেও পাল্টা হামলায় অংশ নেবে না, এমনকি পাল্টা হামলায় ইসরায়েলকে সমর্থনও দেবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সিরিয়ার দামেস্কে ইরানি কনস্যুলেটে হামলার জেরে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালিয়েছে ইরান। রবিবার ১৪ এপ্রিল রাতের এই প্রতিশোধমূলক হামলায় 200+ ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। ইরানের এই হামলার পর তাৎক্ষণিকভাবে টেলিফোনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে এসব কথা বলেন। এ সময় বাইডেন নেতানিয়াহুকে সাফ জানিয়ে দেন, যুক্তরাষ্ট্র ইরানের হামলার ঘটনায় নিন্দা জানালেও পাল্টা হামলায় অংশ নেবে না, এমনকি পাল্টা হামলায় ইসরায়েলকে সমর্থনও দেবে না। তার মতে পাল্টা হামলা ওই অঞ্চলে আঞ্চলিক যুদ্ধ বেঁধে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলবে। তিনি বলেন, আপনি বিজয় পেয়েছেন এবং তা ধরে রাখুন। কথা বলার পর নেতানিয়াহু বাইডেনকে বলেন যে তিনি বুঝে গেছেন। এদিকে ইরানে ইসরায়েলি পাল্টা আক্রমণের বিরোধিতা করলেও দেশটির বিরুদ্ধে তেল আবিবের প্রতিরক্ষা নিশ্চিত করতে সমর্থন দেওয়ার কথা পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। বাইডেন স্পষ্ট ভাষায় বলেছেন, ইসরায়েলের নিরাপত্তার প্রতি আমাদের সমর্থন লৌহকি। যুক্তরাষ্ট্র ইসরায়েলের জনগণের পাশে দাঁড়াবে এবং ইরানের এই হুমকির বিরুদ্ধে তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে সমর্থন করবে। নতুন সব সংবাদ সবার আগে জানতে শীর্ষ খবর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সব খবর এখানেই।